হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল দেখো আমি আজকে তোমাদেরকে বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটা ভেকেন্সির নোটিফিকেশন বেরিয়েছে এটা পরশুও বেরিয়েছিল তো আমি ভিডিওটা দিতে পারিনি কাজের চাপের জন্য তো আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি ডাব্লিউ বিপির অফিসিয়াল ওয়েবসাইটে একটা ডাব্লুবিপি পশ্চিমবঙ্গ পুলিশের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে তো সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কী কী কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সব কিছু আমি ডিটেলসে বলে দেবো এবং ফর্ম ফিল আপের ডেট কবে কী থাকবে বা লাস্ট ডেট কবে এবং তোমাদের এক্সাম ফিস এখানে কোনো এক্সাম ফি লাগবে না ঠিক আছে এ নিয়ে গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারবে কোনো এক্সাম ফিস লাগবে না তো পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর একটা কথা বলে দিই যারা যারা আমার চ্যানেলে নতুন এসে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অ্যাকাউন্টে ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও যাতে আমার এরকম দেওয়ার চাকরি সংক্রান্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে যেন সব থেকে আগে পৌঁছে যায় তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো অ্যাডভার্টাইজমেন্ট ফর এনগেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটার বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টোরেট ভবানী ভবন কলকাতা দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুটো পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার আর একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে তো এক নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার যার জন্য ডিজারেবল ক্রাইটেরিয়া কী কী লাগবে না ফার্স্ট ক্লাস এমসি ঠিক আছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা তুমি যদি ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি বা কম্পিউটার সায়েন্স করে থাকবে অ্যাপ্লাই করতে পারবে বা ফার্স্ট ক্লাস ইন বি ইন আইটিতে বা কম্পিউটার সায়েন্সে করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ফার্স্ট ক্লাস বিটেক ইন আইটিতে বা ফার্স্ট ক্লাস বিটেক ইন কম্পিউটার সায়েন্সে করা থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে উইথ স্কিল ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট ঠিক আছে তোমার যদি এই এই কাটিংগুলো থাকে তার সাথে তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স অন পিএইচপি লেভারেল বা কোরেল গিন্টার অ্যান্ড পোস্ট পোস্ট গ্রি এসকিউএল ইজ প্রেফারেবেল ঠিক আছে যদি এগুলো থাকে তোমাদের তোমরা আগে চান্স পাবে বা প্রেফারেবেল হবে নাম্বার অফ পোস্ট একটা থাকবে এবং বেতন থাকবে তেত্রিশ হাজার পার মান্থ নেক্সট হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার ঠিক আছে ডেটা এন্ট্রি অপারেটর তো যার জন্য যোগাযোগ লাগবে গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যে কোনো গ্র্যাজুয়েশান যে কোনো গ্র্যাজুয়েট মানে যে কোনো সাবজেক্টে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো এবং তার সঙ্গে যদি তোমরা তোমাদের যদি এক বছরে যদি কম্পিউটার অ্যাপ্লিকেশান বা ছমাসে যদি কোনো কম্পিউটার অ্যাপ্লিকেশানে কোনো কিছু কোর্স করা থাকে তাহলে তোমরা এই পশ্চিমবঙ্গ পুলিশের এই ভ্যাকেন্সিটি অ্যাপ্লাই করতে পারবে খুবই একটা ভালো ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গ পুলিশে খুব একটা ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রাজুয়েটদের জন্য এবং তার সঙ্গে তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তুমি অ্যাপ্লাই পারবে এবং যার জন্য ভেকেন্সি আছে চারটা এবং পার মান্থ বেতন আছে ষোলো হাজার টাকা ঠিক আছে তো বলে দি তোমাদেরকে এটা হচ্ছে কনট্যাকচুয়াল বেসিস কিন্তু জব এক বছরের জন্য প্রথমে কনট্যাকচুয়াল বেসিকে জয়েন করা হবে তারপর যদি কাজ ভালো থাকে তাহলে আরও বাড়ানো হবে এবং এখানে বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশান তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে অফলাইনে নয় ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব ঠিক আছে আর ইম্পর্টেন্ট ডেট দেখো কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন বারো তারিখ বারো তারিখ থেকে স্টার্ট হয়েছে জানুয়ারির এবং লাস্ট ডেট হচ্ছে বাইশ তারিখ জানুয়ারি বাইশ তারিখ পর্যন্ত লাস্ট ডে তোমরা অ্যাপাই করতে পারবে অনলাইনে আবেদন করতে হবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখে নেব যে জেনারেল ইনস্ট্রাকশন কী বলেছে দেখো এক নম্বর এগুলো পড়তে দেরি হবে আমি তোমাদেরকে চট করে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট জিনিসগুলো দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য কন্ডিশন অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট স্যাটিসফাই দেম সেলস রিগার্ডিং দ্য এলিজিবিলিটি ফর দ্য টেস্ট বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে বলেছে যে তোমরা ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই ভালো করে দেখে নেবে এলিজিবিলিটি কার্ডে দিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে দ্বিতীয়বার বলেছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ম্যান্ডেটরি হার্ড কপি সব অ্যাপ্লিকেশান ফ্রম উইল নট বি অ্যাকসেপ্টেড তোমাদেরকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে হার্ড কপি জমা দিয়ে অফলাইনে জমা করলে হবে না তিন নম্বর হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফ্রম মাস্ট বি কমপ্লিটেড ইন অল রেসপেক্ট অ্যাজ পার দ্য নোটিফিকেশন অ্যান্ড উইল বি সাবমিটেড অনলি থ্রু দ্য লিঙ্ক স্পেসিফিকেশন অ্যাভাব হ্যাঁ লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অন্য কোনো লিঙ্ককে যে অ্যাপ্লাই করলে হবে না এগুলো আমি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি এটা তো খুব ইম্পর্টেন্ট আছে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু আপলোড স্ক্যান কপি অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার কপি অফ দেয়ের আধার কার্ড লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট কপিস অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে তোমাদের বলেছে তোমাদের কী কী স্ক্যান করতে হবে দেখো এই ডকুমেন্টসগুলো আগে স্ক্যান করে নেবে তারপর ফর্মটা ফিল আপ করতে বসবে কারণ এগুলো লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এবং সিগনেচার লাগবে এবং তোমাদের আধার কার্ড যেটা তার একটা কপি লাগবে স্ক্যান স্ক্যান করা কপি এবং লাস্ট কোয়ালিফাইং এক্সাম সার্টিফিকেট মানে তোমার হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন আছে তার যে এক্সাম কোয়ালিফাই করেছে তার যে সার্টিফিকেট সেটা লাগবে ঠিক আছে সাপোজ তুমি যদি গ্রাজুয়েশান করে থাকো তোমার মাধ্যমিক উৎসব লাগবে না শুধু গ্রাজুয়েশন দিলেই হবে তুমি যদি এমএসসি বা এম এ করে থাকো তোমার গ্রাজুয়েশন দেওয়ার দরকার নেই এরকমভাবে তোমার যে হায়েস্ট মানে লাস্ট কোয়ালিফাইং এক্সাম সেটা দিলেই হবে ঠিক আছে অল ইনকমপ্লিট অ্যাপ্লিকেশানস ফ্রম উইল বি সাম সামারিলি রিজেক্টেড মানে সামারি করার পর যখন তুমি যদি কোনো কোনো অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট কারো থাকে সেটা রিজেক্টেড হয়ে যাবে প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুড বি কেপ্ট বাই দ্য ক্যান্ডিডেট ফর ফিউচার রেফারেন্স অবশ্যই প্রিন্ট আউট করবে তোমরা রেখে দেবে নো অপ্লিকেশান ক্যান বি সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট ওই যে লাস্ট ডেটটা আমি বললাম না যেখানে দেওয়া আছে বাইশ তারিখের পর তোমরা কিন্তু আর কোনো রকম অ্যাপ্লিকেশন করতে পারবে না এরপরে বলা আছে এটা খুব ভালো করেছে দেখে খুব ভালো লাগলো এই জিনিসটা যে নো ফিজ হ্যাভ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট ফর দিস এক্সাম এই এক্সামটা বসার জন্য ফর্ম ফিল আপের জন্য কোনো স্টুডেন্টকে কোনো রকম এক্সাম ফি লাগবে না দ্য গ্রেট মানে একটা ব্যবস্থা ভালো খুবই একটা পদক্ষেপ পশ্চিমবঙ্গ পুলিশের তরফের পক্ষ থেকে কুন্নি জানাই অনেক গরিব ছেলে অ্যাপ্লাই করতে পারবে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পাস ইচ অফ কোয়ালিফাইং স্টেপস সেপারেটলি দেখো তোমাদেরকে প্রত্যেকটা যে স্টেপগুলো থাকবে সবগুলোতে পাশ করতে হবে যদি অনলাইন টেস্ট রিটার্ন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ যেখানে যদি থাকে এগুলো যদি এগুলো থাকে পরের পর ধাপ তোমাদের কিন্তু এগুলো পাস করে করে যেতে হবে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু ব্রিং এ ফটো আইডেন্টি কার্ড অ্যালং উইথ দেয়ার প্রিন্ট আউট অফ অনলাইন কল লেটার ঠিক আছে এগুলো আমি বলছি না যাবো ইন্টারভিউ হবে কল ফল লেটার নিয়ে যেতে হবে এমনি পরে জানিয়ে দেবো আপডেট দিলে কী কী নিয়ে দেবে সব জানিয়ে দেবো ঠিক আছে এবং এটা দেখানো একবারটি কাজটা কিন্তু কন্ট্যাকচুয়ালি বেশি দেয় তোমাদের কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এনগেজমেন্ট করানো হবে ঠিক আছে এবং তোমরা অবশ্যই মেয়ের থ্রু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে এই অফিসারের মাধ্যমে ক্লিয়ার হয়েছে বোঝা গেল তো এই ছিল তোমাদের ইম্পর্ট্যান্ট মেন আপডেটগুলো আর তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো যারা যাদের ডিজাইনেবল কাইডারি আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে কারণ পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে খুব ভালো একটা ভ্যাকেন্সি যদি তোমরা পশ্চিমবঙ্গ পুলিশে কাজ করতে চাও জয়েন করার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে ক্লিয়ার অ্যাপ্লাই করে নেবে আরেকটা কথা পশ্চিমবঙ্গ পুলিশের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবলের যে ভেকেন্সি সে নিয়ে একটা ভিডিও আমার প্রায় রেডি হয়ে এসেছে আমি কালকের মধ্যে পোস্ট করবো ভিডিওটা তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কালকের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো যারা যারা ইচ্ছুক তারা কিন্তু অ্যাপ্লাই করে দিও দেরি করো না লিঙ্ক থাকবে না থাকবে অবশ্যই লাস্ট ডেট দিয়ে অ্যাপ্লাই দেখো না লাস্ট ডেট অফ দিয়ে অপেক্ষা করা দরকার নেই ওরা তোমরা কাল পরশু করে অ্যাপ্লাই করে দিও যারা যারা করতে চাও ঠিক আছে এবং এবার বলে দিই এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্য কাজ তারপরে বাড়বে কিনা সেটা ওদের ব্যাপার কিন্তু এটা পারমানেন্ট জব নয় কন্ট্রাকচুয়াল বেসিস জব তো যদি কেউ অ্যাপ্লাই করতে চাও সে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো আজকের এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে